ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু দ্য সেশন অ্যাগেইন। তো আমরা এর আগের ব্রেকের আগে আমরা এক, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অধ্যায় পর্যন্ত জেনেছি যে কোন জায়গা থেকে কী ধরনের ক্রিয়েটিভ কোশ্চেন আসতে পারে। তো এখন আমরা পঞ্চম অধ্যায় ঢুকবো, আমাদেরকে গতি আরেকটু বাড়াতে হবে। তো এত দ্রুত গতিতে লেখাপড়া, বোঝা এবং শেখা দুটোই কঠিন। তারপরেও তোমাদের কিন্তু আমি আগেই বলেছি যে এখানে লেখাপড়া আমি শেখাতে তোমাদের পারবো না, তোমাদের জাস্ট একটু স্মরণ করিয়ে দেব, তোমাকে একটু মনে করিয়ে দেব যে এই এই জায়গাগুলো, যে জায়গাগুলো তোমার জন্য বিশেষ লক্ষ্য রাখতে হবে ক্রিয়েটিভ কোশ্চেনের জন্য, সেই জায়গাগুলো তোমাকে একটু স্মরণ করিয়ে দেওয়া, জাস্ট তোমার পরীক্ষার আগ মুহূর্তে এইটুকুর জন্য তোমাদের সামনে হাজির হয়েছে। তো দেখো তাহলে পঞ্চম অধ্যায় আমরা শুরু করি, দেখা যাক পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের নাম হলো তাড়িত চুম্বক আবেশ। চুম্বক আবেশ ও দিক পরিবর্তী প্রবাহ। প্রবাহ পরিবর্তী প্রবাহ বলতে পারো, পরিবর্তী প্রবাহ। তো দুটো অংশ তোমরা দেখতে পাচ্ছ, তাড়িৎ চৌম্বক আবেশ একটা অংশ, আর একটা দিক পরিবর্তী প্রবাহ বা পর্যাবৃত্ত প্রবাহ। এই দুটো অংশ মেইন, এই দুটো অংশের থেকে তখন প্রথম অংশে আলোচিত হয়েছে চৌম্বক ফ্লাক্স, চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, তারপরে তাড়িত চৌম্বক আবেশ কী, এগুলো সবগুলোই পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। চৌম্বক ফ্লাক্স কাকে বলে, চৌম্বক ফ্লাক্স ঘনত্ব কাকে বলে, তারপর তোমার তাড়িত চুম্বক আবেশ কী, ফ্যারাডের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, এগুলোর প্রত্যেকটাই তোমার নলেজ কোশ্চেনে আসতে পারে। তো আর লরেন্স লেন্জের সূত্র, এখান থেকে মিলে লেন্জের সূত্র সাথে স্বকীয় আবেশ, পারস্পরিক আবেশ, এই বিষয়গুলো ছিল এই অংশে। দেখো কী কী আবার বলছি, প্রথম ছিল তোমার চুম্বক ফ্লাক্স ঘনত্ব, চুম্বক ফ্লাক্স, চৌম্বক ফ্লাক্স ছিল, এটা সংজ্ঞাটা পড়বা ভালো করে। তারপরে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, ফ্লাক্স ঘনত্ব, এই সংজ্ঞাটাও পড়বা। তারপর তোমার তাড়িত চৌম্বক আবেশ, তাড়িত চৌম্বক আবেশ, অনেক সময় পরীক্ষায় দেওয়া হয় তাড়িত চৌম্বক আবেশ। তোমাদের মধ্যে কিছু কিছু পরীক্ষার্থী আছে যারা লিখে ফেলে স্থির তড়িৎ আবেশ, তো এটা ভুল, স্বাভাবিকভাবে এই পরে ভালো করে দেখে নেবা যে স্থির তড়িৎ আবেশ আসছে পরীক্ষায় না তাড়িত চুম্বক আবেশ আসছে, ওইগুলো খেয়াল করে দেখে উত্তর করবা। তাড়িত চুম্বক আবেশ, ফ্যারাডের সূত্র দুটো, ফ্যারাডের সূত্র, তারপরে তোমার হচ্ছে এখানে লেন্সের সূত্র, লেন্স, লেন্সের সূত্র এবং শক্তির নিত্যতা লেন্সের সূত্রের সাথে, লেন্সের সূত্র কীভাবে শক্তির নিত্যতা বিধিকে সমর্থন করে সেটা শিখতে হবে এখান থেকে। আর স্বকীয় আবেশ, স্বকীয় আবেশ, বেশ, পারস্পরিক আবেশ, পারস্পরিক আবেশ, এই পারস্পরিক আবেশের উপর ভিত্তি করে একটা বিশেষ যন্ত্র তৈরি হয়েছে, সেটা হলো ট্রান্সফরমার, ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারের একটা ফর্মুলা আছে, তোমরা 19 ক্লাস থেকে শিখে এসেছো, সেই ফর্মুলাটা হলো ইপি বাই ইএস ইকুয়াল টু এন পি বাই এন এস ইকুয়াল টু হচ্ছে আইএস বাই আইপি। এই এই ফর্মুলাটি হচ্ছে কার্যনীতিকার ট্রান্সফরমারের। আর ফ্যারাডের দ্বিতীয় সূত্রটা, ফ্যারাডের সূত্রের দ্বিতীয় সূত্রটা ই ইজ ইকুয়াল টু মাইনাস ডি ফাই বাই ডিটি অথবা ইজ ইকুয়াল টু মাইনাস এন ইন্টু ফাই টু
মাইনাস ফাই ওয়ান ডিভাইডেড বাই টি। এই সূত্র এবং এই লেন্সের সূত্র, লেন্সের সূত্র, তাহলে ফ্যারাডের সূত্র, লেন্সের সূত্র, আর এটা ফ্যারাডের সূত্র, লেন্সের সূত্র এবং লেন্সের সূত্র যে শক্তি নিত্যতা বিধি সমর্থন করে, এখান থেকে একটা ক্রিয়েটিভ কোশ্চেন, আর ট্রান্সফরমারের ভিত্তিতে আর একটা ক্রিয়েটিভ কোশ্চেন। এই অংশের থেকে দুই ধরনের ক্রিয়েটিভ কোশ্চেনের তুমি প্রস্তুতি নিতে পারো, সহজ আসলে এখান থেকে, আর তার চেয়ে অপেক্ষাকৃত কঠিন আসলে এখান থেকে। এই ফ্যারাডের সূত্র আর লেন্সের সূত্র মিলে সবই যে ডি পার্ট, অর্থাৎ তোমার ঘ পার্ট, ক খ গ ঘ, অর্থাৎ উচ্চতর দক্ষতা। আমাদের একটা বদ্ধমূল ধারণা আছে যে ঘ পার্টটা অর্থাৎ উচ্চতর দক্ষতার অংশটা, যে অঙ্ক আসবে সবসময় এমন কোনো কথা নেই, ওটা তাত্ত্বিক দিক দিয়েও আসতে পারে। সেই জন্য তোমরা খেয়াল রাখবা ওই লেন্সের সূত্র যে শক্তি নিত্যতা বিধি সমর্থন করে সে ব্যাখ্যাও তোমার কাছ থেকে চাওয়া হতে পারে, তুমি ব্যাখ্যা করে দে বোঝাও। তো যাই হোক, এই অংশের থেকে দুই ধরনের প্রস্তুতি নিবা, পারস্পরিক আবেশ এবং ট্রান্সফরমার, আর বাকিটুকুর থেকে একটা লেন্সের সূত্র, ফ্যারাডের সূত্র মিলে। বেশ ভালো কথা। এখান থেকে দ্বিতীয় অংশ হলো দিক পরিবর্তী প্রবাহ। ওই দ্বিতীয় অংশটাই আমরা যাচ্ছি, দিক পরিবর্তী প্রবাহ, দ্বিতীয় অংশ। দিক পরিবর্তী প্রবাহটা লক্ষ্য করো, দিক পরিবর্তী প্রবাহের প্রবাহ কাকে বলে, প্রথম হলো দিক পরিবর্তী প্রবাহ কাকে বলে, এটার তোর নলেজ বেসড কোশ্চেন। তারপর দিক পরিবর্তী প্রবাহের সমীকরণ, সমীকরণ আগে দিক পরিবর্তী তড়িৎচালক শক্তির সমীকরণ, E=E0 sin ωt, এটা হলো দিক পরিবর্তী তড়িৎচালক শক্তির। তুমি যদি একটু গ্রাফে দেখতে চাও তাহলে আমরা এভাবে এদিকে সময় দিয়ে এদিকে টি, আর এদিকে আমরা দেখাতে পারি ই, ই দিয়ে আমরা যে গ্রাফটা ড্র করতে পারি সেই গ্রাফটা এরকম সাইন কার্ভ। তো এখানে তোমার T=0, এখানে T=T/2, এখানে T=T, এই ইত্যাদি, টি হলো পর্যায়কাল, আর এইটুকু হলো এখান থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত হলো তড়িৎচালক শক্তির সর্বোচ্চ মান, পিক বিল E0। বেশ, E=E0, এই সমীকরণ। আবার প্রবাহের সমীকরণ যদি এখান থেকে আসো, তো E=IR লেখা যায়, V=IR যেহেতু, তাহলে E=, তুমি লিখতে পারো এখান থেকে IR, আর E0 সমান তুমি লিখতে পারো I0R। এই দুটোকে ট্রান্সফার যদি করে দাও ওখানে, তাহলে তুমি পেয়ে যাও I=I0 sin ωt। আর এই ইকুয়েশনটা দেখবো বইপত্রে করে দেওয়া আছে, বড় ইকুয়েশন, সেগুলো তো তোমার আর আলোচনা করার সুযোগ আমার নেই। তো এই হলো আরেকটা ইকুয়েশন, এটা তড়িৎচালক শক্তির আর দিক পরিবর্তী প্রবাহের, দিক পরিবর্তী তড়িৎচালক শক্তির, দিক পরিবর্তী প্রবাহের, এই দুটো সমীকরণ। এই দুটো সমীকরণের উপর ভিত্তি করে বা এরকম গ্রাফ দিয়ে তোমাকে ক্রিয়েটিভ কোশ্চেন দিতে পারে। এটা একটা টাইপ, এটা একটা টাইপ গেল। আরেকটা হলো, একটা পর্যায়ে গেল এই অংশ, আরেকটা হলো দিক পরিবর্তী প্রবাহের গড় মান I-bar, মানে 2I0/I, এটা, এটাকে তুমি যদি ইয়েতে নাও, ভগ্নাংশে নাও, পয়েন্ট ভাগ করে দেখলে যেটা হয় মনে হয় 63% হবে, তেমনি IRMS, গড় বর্গবেগের বর্গমূল মান, গড় বর্গবেগের বর্গমূল, সরি, রুট মিন স্কোয়ার ইলেকট্রিসিটি, অর্থাৎ তড়িৎ প্রবাহের গড় বর্গের বর্গমূল মান, তড়িৎ প্রবাহের গড় বর্গের বর্গমূল মান, এটা I0/√2, I0/√2। একটু দেখে নিই আমি, ওর ভুল লিখছি কি না। I0/√2 একইভাবে, এই তো তড়িৎচালক শক্তির বেলায় এই অংশ দুটো তুমি ফর্মুলা দুটো লিখতে পারো, E¯ = 2E0/π, সেম রকম, আর ERMS সমান তুমি লিখতে পারো E0/√2। এইগুলোর উপর, এই গ্রাফ এবং এইগুলোর উপর ভিত্তি করে, এই তথ্যগুলোর উপর ভিত্তি করে আর এক ধরনের ক্রিয়েটিভ কোশ্চেন তোমার পরীক্ষা আসতে পারে। গেল, এখানে দুই রকমের কোশ্চেন তোমাকে দেখালাম। আর এছাড়া আর একটা অনুধাবন কোশ্চেন আসে, যে 220 ভোল্ট
ডিসি অপেক্ষা 220 ভোল্ট এসি বিপজ্জনক কেন? প্রায় পরীক্ষা দেখা যায় এটা আসে এই কোশ্চেনটা। তুমি নিশ্চয়ই উত্তর পারো যে 220 ভোল্ট ডিসি মানে 220 ভোল্টই, কিন্তু 220 ভোল্ট এসি মানে ওটা পরিবর্তিত হয়ে 311 ভোল্ট পর্যন্ত হতে পারে। এই জন্য ওই 311 ভোল্টে তোমার যদি শক লাগে তাহলে তার খুব বেশি বেশি মাত্রায় শক লাগে, মৃত্যু ঘটতে পারে। এই জন্য ওই ওই ওটা দেখবা এই এই সমীকরণ থেকেই ওই পরিবর্তনটা তোমার আসবে। এখান থেকে তুমি লিখে নেবা, এই সমীকরণ থেকেই তুমি পেয়ে যাবা যে 220 ভোল্টে কতটুকু পরিমাণ সর্বাধিক শক লাগে। ই নটটা দেখো, এই রুট টু ইন্টু ইআরএমএস, ইআরএমএস 220 বসাও, রুট টু দিয়ে মাল্টিপ্লাই করো, দেখো পিক ভ্যালুটা কত, সর্বোচ্চ মানটা 311 চলে আসবে। তাহলে এই কারণে তোমার 220 ভোল্টের থেকে এসি ডিসির থেকে এসি বেশি বিপজ্জনক। তো এই ছিল আমাদের পঞ্চম অধ্যায়ের ক্রিয়েটিভ হওয়ার দুটো জায়গা, এই তড়িৎ তাড়িত চৌম্বক আবেশ আর দিক পরিবর্তী প্রবাহ, দুটো অংশে ভাগ করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা টেস্ট পেপার থেকে এই রিলেটেড কোশ্চেনগুলো ভালো করে দেখবে, তাহলে তুমি উপকৃত হবে। ওকে, এটা চ্যাপ্টারটি সব থেকে ছোটো চ্যাপ্টার, যে কয়টা 11টা চ্যাপ্টার আছে তার মধ্যে 11 নম্বর চ্যাপ্টারটা একেবারেই ছোটো, আর 5 নম্বর সেই দিক দিয়ে দ্বিতীয় স্থানে আছে পঞ্চম অধ্যায়। এবার আমরা ষষ্ঠ অধ্যায়ে যাব, ষষ্ঠ অধ্যায়ের নাম হলো জ্যামিতিক আলোকবিজ্ঞান। এই জ্যামিতিক আলোকবিজ্ঞান একটি বড় অধ্যায়, 6 নম্বর। এখান থেকে অবশ্যই একটা ক্রিয়েটিভ কোশ্চেন তোমার আসবে। তো এই 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 অধ্যায়ের যে কয়টা অংশ আছে, কী কী কোন কোন অংশের উপর ভিত্তি করে তোমার ক্রিয়েটিভ কোশ্চেন আমরা টিচাররা করে থাকি বা হতে পারে, তো প্রথম অংশটি হলো তোমার জ্যামিতিক আলোকবিজ্ঞানের প্রথম অংশটি তোমার লেন্স। একটু অপেক্ষা করো, একটু দেখে নিই, আমি ভুল বলেছি। প্রথম অংশটি হলো ফার্মাটের সূত্র, শুধু সূত্রটা তোমরা পড়ে রাখবা। এখান থেকে ফার্মাটের নীতির যে প্রয়োগ, ওই প্রয়োগের উপর ভিত্তি করে আমি দেখি নাই যে ক্রিয়েটিভ কোশ্চেন পরীক্ষায় সেট হয়েছে, তো তোমরা এটার প্রতি একটু গুরুত্ব কম দিলেই হবে। ফার্মাটের নীতিটা শুধু নলেজের জন্য পড়ে রেখো। তারপরে আসবে আমাদের লেন্স কাকে বলে, লেন্স বিষয়ে কতগুলো সংজ্ঞা আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো তোমার আলোককেন্দ্র, গৌণ ফোকাস, ফোকাসতল, অনুবন্ধী ফোকাস ইত্যাদি, এই সংজ্ঞাগুলো পড়বে। আর এখানে ক্রিয়ে তোমার অনুধাবন কোশ্চেনও আছে যে অবতল লেন্স সর্বদা বস্তুর চেয়ে ছোটো অবাস্তব বিম্ব গঠন করে, অবতল লেন্স সর্বদা বস্তুর চেয়ে ছোটো অবাস্তব বিম্ব গঠন করে, এটা কীভাবে তুমি চিত্র এঁকে দেখাও। উত্তল লেন্স সরল অনুবীক্ষণ যন্ত্র হিসাবে কাজ করে, এটা কীভাবে তুমি ব্যাখ্যা করে দাও চিত্র এঁকে, রশ্মি চিত্র এঁকে। উত্তল লেন্স কীভাবে সরল অনুবীক্ষণ যন্ত্র, ওই যে ম্যাগনিফাইং গ্লাস, ওটা কীভাবে কাজ করে তুমি রশ্মি চিত্র এঁকে দেখাও, এভাবে কোশ্চেন করতে পারে। অথবা বলতে পারে উত্তল লেন্স দুই রকমের ভূমিকা পালন করে, তোমার বাস্তব প্রতিবিম্বও গঠন করে, অবাস্তব প্রতিবিম্বও গঠন করে, অবাস্তব বিম্বগুলো আমাদের কী কী কাজে লাগে, এ ধরনের বিভিন্নভাবে তোমাকে কোশ্চেন করা হতে পারে। অনুধাবন কোশ্চেন তুমি ঠিকভাবে উত্তর শিখে নেবা। তো উত্তল লেন্সের কতগুলো সমীকরণ আছে লক্ষ্য করো, 1/v + 1/u = 1/f, এটা হলো লেন্সের প্রতিবিম্ব আর বস্তুর দূরত্ব এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক স্থাপনকারী সমীকরণ। আরেকটা আছে বিবর্ধন m সমান, যদি পরম মান দিয়ে লেখো অঙ্কে v/u, আর যদি পরম মান দিয়ে না লেখো তাহলে m = -v/u। তো প্রতিবিম্ব বাস্তব বা বাস্তবের উপর ভিত্তি করে বি নেগেটিভ হবে, তো এই এই দুটোই। আরেকটা আছে m = l'/l, এইটা m এর ডেফিনেশান, অর্থাৎ বিবর্ধনের ডেফিনেশান। এই তিনটের উপর ভিত্তি করে কোনো ক্রিয়েটিভ কোশ্চেন আসতে পারে, খুব সাধারণ ক্রিয়েটিভ কোশ্চেন এগুলোর উপর ভিত্তি করে আসতে পারে পরীক্ষা। তো এটা গেল লেন্সের বিষয়ে, সে উত্তল লেন্স দিয়ে হোক অবতল লেন্স দিয়ে হোক। এরপরে আসে আরেকটা অংশ লেন্স বিষয়ক, সেটা লেন্স তৈরির সমীকরণ, লেন্স প্রস্তুতকারকের সমীকরণ, লেন্স যারা তৈরি করে লেন্স প্রস্তুতকারকের সমীকরণ। এটা কি এই সমীকরণটা একটু দেখে নাও, এটা খুব ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। তো
ওয়ান বাই এফ ইকুয়াল টু, তুমি জানো এই সমীকরণটি, মিউ মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু। তো এই সমীকরণ দিয়ে তোমাকে লেন্সের ক্ষমতা বের করতে বলতে পারে, তোমাকে বলতে পারে লেন্সটিকে অন্য কোনো তরলে নিমজ্জিত করলে সেই ফোকাস দূরত্ব কীভাবে পরিবর্তিত হবে ইত্যাদি বিভিন্ন ধরনের কোশ্চেন এখান থেকে দিতে পারে লেন্স প্রস্তুতকারকের সমীকরণ। গেল এটা, হ্যাঁ। তো এইটুক ছিল আমাদের লেন্স বিষয়ক আলোচনা, লেন্স বিষয়ক আলোচনা। তবে খেয়াল করতে হবে এই লেন্সটি যদি উত্তল হয়, উত্তল লেন্সের বেলায় আর ওয়ান হবে পজিটিভ, পজিটিভ আর টু হবে নেগেটিভ, আর টু হবে নেগেটিভ, খেয়াল রাখতে হবে এটা তোমার। আর অবতল লেন্সের বেলায় এর উল্টা হবে। তো এগুলো খেয়াল করে তোমার এখান থেকে ফোকাস দূরত্ব বের করা, বক্রতার ব্যাসার্ধ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের কোশ্চেন হতে পারে। সুতরাং এটা তুমি ভালো করে লক্ষ্য রাখবা। তাহলে লেন্স বিষয়ক গেল এটা। এরপর চলে আসো এই অধ্যায়ের দ্বিতীয় অংশে। লেন্স চলে গেল দ্বিতীয় অংশে, আমরা পাব গিয়ে প্রিজম। প্রিজমের থেকে বহুবিধ কোশ্চেন আসতে পারে। প্রিজমের এগুলো দেখো একটু কোশ্চেন ফর্মুলাগুলো। প্রিজম কাকে বলে প্রথম, প্রিজম কাকে বলে, তারপরে প্রিজম কখন প্রতিফলক হিসাবে কাজ করে সেটা তুমি চিত্র একে দেখাও, ওটা অনুধাবন করছেন। তারপরে সরু প্রিজম কী, সরু প্রিজমের বিচ্যুতি কোণ তোমার আপাতন কোণের উপর নির্ভর করে না, তারপরে তোমাকে এগুলো তোমার অনুধাবন করছেন। তারপরে আবার প্রিজমের তুমি আপাতন কোণ ভার্সেস বিচ্যুতি কোণ লেখচিত্র আঁকো, সেখান থেকে ন্যূনতম বিচ্যুতি দেখাও। ওই যে আপাতন কোণ ভার্সেস কী বলো, এদিকে তুমি নিলে আপাতন কোণ আই, আর এদিকে নিলে তুমি বিচ্যুতি কোণ ডেল্টা, তুমি এরকম একটা গ্রাফ পেলে যে প্যারাবোলা, এই প্যারাবোলা টাইপের এখান থেকে তোমার ন্যূনতম বিচ্যুতি ডেল্টা এমটা তুমি দেখিয়ে দাও। এ ধরনের কোশ্চেন তোমার আসতে পারে। তো এ গেল। এরপরে প্রিজমের সমীকরণগুলো একটু দেখে নাও। প্রিজমের সমীকরণগুলো আলোক রশ্মি অনেক সময় বলতে পারে প্রিজমের রশ্মি ক্ষেত্রে আপাতিত রশ্মির ওই কীভাবে প্রতিসরিত হয় তা তুমি চিত্র রেখে দেখাও। এটা যদিও নাইন টেন ক্লাসের কোশ্চেন, তারপরেও যে কোনো সময় তোমার আসতে পারে পরীক্ষায়। তো এরপরে তুমি চলে আসো প্রিজমের সমীকরণগুলো। প্রথম সমীকরণটা হলো ডেল্টা বিচ্যুতি কোণ ডেল্টা ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ, এটা একটা। তারপর প্রিজম কোণ এ সমান আর ওয়ান প্লাস আর টু, তুমি জানো যে আই ওয়ান হলো প্রথম পৃষ্ঠে আপাতন কোণ, আর ওয়ান হলো প্রথম পৃষ্ঠে প্রতিসরণ কোণ, আর টু হলো দ্বিতীয় পৃষ্ঠে আপাতন কোণ, আই টু হলো চূড়ান্ত নির্গত কোণ, আর এ প্রিজম কোণ। এই দুটো গেল। এরপর তুমি জানো যে মিউ সমান সাইন আই ওয়ান ডিভাইডেড বাই সাইন আর ওয়ান, আবার এই মিউ সমান তুমি লিখতে পারো সাইন আই টু ডিভাইডেড বাই সাইন আর টু, এটা প্রিজমের আরেকটা ফর্মুলা। আবার আরেকটা, আবার মিউ সমান তুমি লিখতে পারো সাইন ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে সাইন এ প্লাস ডেল্টা এম ডিভাইডেড বাই টু হোল ডিভাইডেড বাই সাইন এ বাই টু, এটা এই ডেল্টা এম হলো ন্যূনতম, একটু আগে দেখিয়েছি তোমাদের ওই আপাতন কোণ ভার্সেস বিচ্যুতি কোণ লেখচিত্র একে তোমাকে ডেল্টা এমটা দেখিয়েছি, সেই ন্যূনতম বিচ্যুতি কোণ। তো এই ফর্মুলাগুলোর উপর দিয়ে আরেকটা সরু প্রিজমের ক্ষেত্রে আরেকটা লিখে নাও, সেটা হলো মিউ মাইনাস ওয়ান ইন্টু এ, এটা হলো সরু প্রিজমের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তো এই যে ফর্মুলাগুলো প্রিজমের তুমি দেখতে পাচ্ছ, এই এই ফর্মুলার উপর ভিত্তি করেই তুমি ক্রিয়েটিভ কোশ্চেনের উত্তর করতে পারবা। একটা প্রিজমের কে প্রতি একটা আলোকরশ্মি এসে পড়লো, তা এত কোণে পড়লো, এত কোণে বিচ্যুত হলো, বা আপাতিত রশ্মির সাথে এত ডিগ্রি কোণে প্রতিসরিত হলো, বিভিন্নভাবে দিয়ে তোমার প্রিজম কোণ বের করতে বলতে পারে, বিচ্যুতি কোণ বের করতে বলতে পারে, তারপর আবার তোমার বলতে পারে এই প্রিজমটি অন্য কোনো মাধ্যম বায়ু মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমে নিলে যে মাধ্যমটি প্রিজমের বায়ুর থেকে ঘন, ওইরকম ধরনের কোনো তরলে পানিতে নিমজ্জিত করলে সেক্ষেত্রে তোমার বিচ্যুতি কোণ বা ন্যূনতম বিচ্যুতি কোণ কীভাবে পরিবর্তিত হবে সেটা তুমি ব্যাখ্যা করো।
তো তোমার নতুন সে সিচুয়েশানে নিয়ে গেল যে প্রিজমটা আগে বায়ুতে ছিল, পরে সেটাকে পানিতে, লেন্সটা আগে বায়ুতে ছিল পরে সেটা অ্যালকোহলে ডুবিয়ে দেওয়া হলো, তাহলে সেক্ষেত্রে তোমার বিচ্যুতি কোণ বা ন্যূনতম বিচ্যুতি কোণ কীভাবে পরিবর্তিত হবে, এই ধরনের কোশ্চেন এখান থেকে এসে থাকে। সুতরাং এই অংশটির প্রতি তুমি বিশেষ গুরুত্ব দিও, এটা আর লেন্স মেকার সিকুয়েশান, এই দুই জায়গা লেন্সের থেকে ওইটা আর প্রিজম থেকে এটা, এটা খুব গুরুত্বপূর্ণ দুটো অংশ। এই দুটো অংশের থেকে প্রায় কোশ্চেন আসে দেখা যায় টেস্ট পেপার, এবং বিভিন্ন কলেজের শিক্ষকগণ যে কোশ্চেনগুলো করেছেন টেস্ট পরীক্ষার জন্য সেগুলো তোমরা একটু ভালো করে দেখবে, তাহলে বেশি উপকৃত হবে। প্রিজম গেল, প্রিজমের পরে থার্ড অংশটা, এই চ্যাপ্টারের থার্ড অংশটা হলো আলোকযন্ত্র। সেই আলোকযন্ত্রের উপর তোমার কী ধরনের কোশ্চেন হতে পারে লক্ষ্য করো। আলোকযন্ত্র, আলোকযন্ত্রের মধ্যে কে কে আছে? আলোকযন্ত্রের মধ্যে আছে সরল অনুবীক্ষণ যন্ত্র, ওই যে একটা উত্তল লেন্স যে ম্যাগনিফাই করে, যখন আলোক কেন্দ্র আর ফোকাসের মাঝে লক্ষ্যবস্তু রাখা হয় তখন বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে, তোমরা বলে থাকো ম্যাগনিফাইং গ্লাস। ওইটার রশ্মিচিত্র এঁকে ওর কার্যপ্রণালী থেকে তোমার অঙ্ক আসতে পারে, সেগুলো তাহলে সরল অনুবীক্ষণ যন্ত্র। আলোকযন্ত্রের মধ্যে এক নাম্বার হচ্ছে সরল অনুবীক্ষণ যন্ত্র, সরল অনুবীক্ষণ যন্ত্র মানে একটি উত্তল লেন্স দ্বারা গঠিত অনুবীক্ষণ যন্ত্র, সরল অনুবীক্ষণ যন্ত্র। এর বিবর্ধনের রাশিমালা হচ্ছে, এর বিবর্ধন এম সমান হলো তোমার কি বলো, ওয়ান মাইনাস বি বাই এফ। এই ভিটা যদি তুমি চোখের নিকটতম দূরত্বে প্রতিবিম্ব গঠন করো তাহলে ওয়ান প্লাস ডি বাই এফ লিখতে পারো। এই বিবর্ধনের রাশিমালা, ডি হচ্ছে স্পষ্ট দেখার নিকটতম দূরত্ব অর্থাৎ 25 সেন্টিমিটার, যেহেতু প্রতিবিম্ব অবাস্তব সেই জন্য ডি বি ইকুয়াল টু মাইনাস ডি বসানো হয়েছে, বি ইকুয়াল টু মাইনাস ডি বসানো হয়েছে। এই তো বেশ ভালো কথা, এটা গেল সরল অনুবীক্ষণ যন্ত্র। দুই নাম্বার হলো তোমার যৌগিক অনুবীক্ষণ যন্ত্র, যৌগিক অনুবীক্ষণ যন্ত্র। এই যৌগিক অনুবীক্ষণ যন্ত্রটি দুটি তোমার উত্তর লেন্সের সমন্বয়ে গঠিত, সেই দুটো লেন্সের জন্য তুমি দুটো সমীকরণ লিখতে পারো, ওয়ান বাই একটা লেন্স মানে অভিলক্ষ লেন্স, অভিলক্ষ লেন্সের জন্য ওয়ান বাই ভি নট প্লাস ওয়ান বাই ইউ নট ইকুয়াল টু ওয়ান বাই এফ নট, আর অভিনেত্র লেন্সের জন্য তুমি লিখতে পারো ওয়ান বাই ভি ই ওয়ান বাই ইউ ই ইকুয়াল টু ওয়ান বাই এফ ই, এটা অভিনেত্র লেন্সের জন্য। আর এর বিবর্ধন তুমি লিখতে পারো এম নট ইন্টু এম ই, মানে এটা এম নট হলো অভিলক্ষের বিবর্ধন, এম ই হলো আইপিসেরই অভিনেত্রের বিবর্ধন। এই দুটোকে আবার লিখলে তুমি লিখতে পারো ওয়ান মাইনাস ভি নট বাই এফ নট ইন্টু ওয়ান মাইনাস ভি ই বাই এফ ই, এফ ই এটা বিবর্ধনের একটা রাশিমালা। আবার তুমি লিখতে পারো এই বিবর্ধন এম সমান মাইনাস ভি নট বাই এই সমস্ত সমীকরণ থেকে ইউ নট ইন্টু ইন্টু ওয়ান মাইনাস বি ই বাই এফ ই, এই বি ই কে তুমি আবার লিখতে পারো যে এই এম অর এম ইকুয়াল টু তুমি লিখতে পারো মাইনাস বি নট বাই ইউ নট ইন্টু ওয়ান প্লাস ডি বাই এফ ই। এই ডি হলো সেই স্পষ্ট দেখার নিকটতম দূরত্বে, অর্থাৎ আমরা কোনো প্রতিবিম্ব গঠন করে তাকে যদি স্পষ্টভাবে দেখতে চাই সেই প্রতিবিম্বটাকে, তাহলে আমরা স্ক্রু ঘুরিয়ে আমরা চোখের নিকটবিন্দুতে গঠন করে থাকি, আমাদের চোখের নিকটবিন্দু দূরত্ব হলো 25 সেন্টিমিটার, ওই ডি সমান সেই 25 সেন্টিমিটার, এবং ওটা নেগেটিভ হয়েছে কেন, চূড়ান্ত প্রতিবিম্বটা অবাস্তব। তো এই ছিল তোমার যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের এই ফর্মুলাগুলো দিয়েই তোমার বিবর্ধন বের করতে বলতে পারে, যন্ত্রের দৈর্ঘ্য বের করতে বলতে পারে, যন্ত্রের দৈর্ঘ্য হচ্ছে লেন্স দুটোর মধ্যবর্তী দূরত্ব, তাহলে ভি নট প্লাস ইউই, ভি নট প্লাস ইউই এটা যন্ত্রের দৈর্ঘ্য, এই যন্ত্রের দৈর্ঘ্য বিবর্ধন, যন্ত্রের দৈর্ঘ্য লেন্স দুটোর মধ্যবর্তী দূরত্ব। তো এটা ছিল যৌগিক অনুবীক্ষণ যন্ত্র। আরেকটা আলোক যন্ত্র আছে আমাদের, সেটা হলো টেলিস্কোপ, টেলিস্কোপ বা নববীক্ষণ যন্ত্র এটা শেষ আলোক যন্ত্র, তিন নাম্বার
তিন নাম্বারটা হলো আমাদের আলোকযন্ত্রের তিন নাম্বার হলো নব দূরবীক্ষণ যন্ত্র, নব দূরবীক্ষণ দূরবীক্ষণ যন্ত্র। নব দূরবীক্ষণ যন্ত্রটি ওই একই রকমেরভাবে কাজ করে তোমার ওই অণুবীক্ষণ যন্ত্রের মতো। এর এক নাম্বার সমীকরণ হলো বিবর্ধন এবং যন্ত্রের দৈর্ঘ্য। বিবর্ধন দুই রকমের ফোকাসিং আছে, তোমরা জানো নববীক্ষণ যন্ত্রের। একটা হলো অসীমে ফোকাসিং, তার মানে অসীম দূরের বস্তুর প্রতিবিম্ব অসীমে গঠন করে দেখার ফোকাসিং। সেটা হলো সেই সেই ফোকাসিংয়ে বিবর্ধন এম সমান হবে অসীমে ফোকাসিং, অসীমে ফোকাসিংয়ে, অসীমে ফোকাসিং, অসীমে ফোকাসিংয়ে তোমার বিবর্ধন এম সমান হবে এফ নট বাই এফ ই। তোমরা জানো এফ নট হলো অভিলক্ষের ফোকাস দূরত্ব, আর এটা অভিনেত্রের ফোকাস দূরত্ব, আর অসীমে ফোকাসিংয়ে এম অসীমে ফোকাসিংয়ে যন্ত্রের দৈর্ঘ্য এফ নট প্লাস এফ ই। এই লেন্স দুটির ফোকাস দূরত্বের যোগফল হলো লেন্স এই নববীক্ষণ যন্ত্রের যন্ত্রের দৈর্ঘ্য। এটা বিবর্ধন, এটা যন্ত্রের দৈর্ঘ্য। এবার স্পষ্ট দর্শন ফোকাসিং, স্পষ্ট দেখার নিকটতম দূরত্বে ফোকাসিং, স্পষ্ট দেখার নিকটতম দূরত্বে দূরত্বে ফোকাসিং। এটার ক্ষেত্রে তোমার এম হবে, বিবর্ধন হবে এফ নট বাই এফ ই ইন্টু ওয়ান প্লাস এফ ই বাই ডি, আর এখানে যন্ত্রের দৈর্ঘ্য হবে এল ইকুয়াল টু এফ নট প্লাস ডি ইন্টু এফ ই ডিভাইডেড বাই ডি প্লাস এফ ই। একটু চেক করে দেখি, ওকে ঠিক আছে। দেখো এখানে যদি আমরা ডি অসীম দূরত্বে ফোকাস করে প্রতিবিম্ব ফাইনাল প্রতিবিম্বটা আমরা যদি অসীমে গঠন করি, তাহলে ডি ইকুয়াল টু ইনফিনিটি বসিয়ে দিলেই আমাদের কিন্তু চট করে ওটি চলে যেতে পারি। অর্থাৎ ওটা হলো অসীম দূরের বস্তুর প্রতিবিম্ব অসীমে করছি, অসীমে করে দেখছি, আর এটা অসীম দূরের প্রতিবিম্ব আমরা স্পষ্ট দেখার নিকটতম দূরত্বে গঠন করে দেখছি। যদি এই সমীকরণে ডি ইকুয়াল টু ইনফিনিটি বসিয়ে দাও, তার মানে চূড়ান্ত প্রতিবিম্ব তুমি অসীমে গঠন করো, তাহলে দেখো ওই বিবর্তনটাই চলে আসে। তো যাই হোক, তো এই ছিল আমাদের নববীক্ষণ যন্ত্রের সমীকরণগুলো। এর বাইরে তোমাকে কিছু দেওয়া হবে না, এর ভেতর থেকেই তোমার দুটোকে সমন্বয় করেও দেওয়া হতে পারে, এই নববীক্ষণ আর আর অণুবীক্ষণ এই দুটোকে। যেমন তোমাকে বললো যে একটা অণুবীক্ষণ একটা অণুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে 2 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার দুটো, এফ নট অভিলক্ষ 2 সেন্টিমিটার আর অভিনেত্রের 5 সেন্টিমিটার। এটা দিয়ে তোমাকে ক্রিয়েটিভ কোশ্চেনে বলে দিল এটাকে কি তুমি টেলিস্কোপ হিসাবে ব্যবহার করতে পারবে, তখন তোমাকে এটা বুঝে উত্তর দিতে হবে যে এটা দিয়ে টেলিস্কোপ হিসাবে ব্যবহার করা যাবে কি না। এই যদি উল্টা দেওয়া হয়, এটাকে এই টেলিস্কোপের লেন্স দুটোর অবস্থান যদি বিনিময় করে দেওয়া হয়, তাহলে তুমি কি ওই 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 যে তোমার অণুবীক্ষণ যন্ত্রের কথা বলেছিল উদ্দীপকে, সেইটা তোমার ডিতে এসে বলল ওই অণুবীক্ষণ যন্ত্রের লেন্স দুটির অবস্থান বিনিময় করে তুমি কি এটা টেলিস্কোপ হিসাবে ব্যবহার করতে পারো কি না। তো সে ধরনের প্রশ্নের উত্তর তোমাকে বুঝিয়ে দিতে হবে ভালো করে। ফোকাস দূরত্ব অনেক কম হয়, এগুলো দূরের বস্তুর প্রতিবিম্ব টানতে পারবে না, ওই জন্য আসলে হয়তো যাবে একটা যন্ত্র তৈরি করা, সেটা ওই টেলিস্কোপের যে ফাংশান তা হয়তো আমাদের কার্যকর হবে না। তো যাই হোক এদিকে একটু খেয়াল রেখো। তাহলে সর্বশেষ কথা বলে দিয়েছি যে এই অণুবীক্ষণ যন্ত্রের লেন্সের অবস্থান পরিবর্তন করে দূরবীক্ষণ যন্ত্র করা যাবে কি না, ওদিকে একটু খেয়াল রেখো। আর তো অ্যাজ ইউজুয়াল কোশ্চেন তোমরা পারবার, টেস্ট পেপার দেখলে তোমাদের এগুলো আয়ত্তে এসে পড়বে। ওকে, তাহলে আমরা ষষ্ঠ অধ্যায় সেরে এখন চলে যাচ্ছি সপ্তম অধ্যায়ে। সপ্তম অধ্যায়, তাহলে ষষ্ঠ অধ্যায়ের আবার রিপিট আসি, এটা খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। এটাতে প্রথমে আমি ফার্মেটের নীতি পড়তে বলেছি শুধু, আর দ্বিতীয় কেসে বলেছি যে লেন্সের সমীকরণগুলো তোমার দেখানো হয়েছে, সাথে লেন্স মেকার্স সমীকরণ আছে,
তারপর তৃতীয় বলেছি আলোকযন্ত্র না প্রিজম, প্রিজমের সমীকরণ লিখে প্রিজমগুলো তোমার প্রিজমের যে বিভিন্ন ধরনের কোশ্চেন ওখান থেকে আসতে পারে, তারপরে এই যে আলোকযন্ত্র, আলোকযন্ত্রের তিনটে ক্যাটাগরি দেখিয়েছি, এদের ভিতর দিয়েও ক্রিয়েটিভ কোশ্চেন আসতে পারে। বেশ ভালো কথা, জ্যামিতিক আলোকবিজ্ঞানটা আমাদের চলে গেল, এবার আসবে সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ে আমরা পাব ভৌত আলোকবিজ্ঞান, ভৌত আলোকবিজ্ঞান পাব, ভৌত আলোকবিজ্ঞান। সপ্তম অধ্যায় ভৌত আলোকবিজ্ঞান, ফিজিক্যাল অপটিক্স। ভৌত আলোকবিজ্ঞান, এই ভৌত আলোকবিজ্ঞানে আমাদের আলোচ্য বিষয় হলো, প্রথমটা হলো, প্রথম নলেজের হলো তরঙ্গমুখ কাকে বলে বা সমতল তরঙ্গমুখ কাকে বলে, এটা খেয়াল রাখবা। তারপরের অংশ হলো হাইগেনের নীতি। তো এই এই দুটো হাইগেনের নীতিটা লেখো বা হাইগেনের নীতিটা ব্যাখ্যা করো, এই ধরনের নলেজ বেস কোশ্চেন এই দুটো গেল প্রথমেরও। এরপরে আসবে আমাদের, এরপরে আসছে তোমার ওই যে ব্যতিচার, আলোক তরঙ্গের ব্যতিচার। আগে আগের বইয়ে পুরানো কোর্সে এই ব্যতিচারটা শব্দ তরঙ্গের বেলায়ও ছিল, তো যাই হোক আমরা এখানে এসে আলোক তরঙ্গের ব্যতিচার পড়ছি। এই ব্যতিচারের মধ্যে তোমার কয়েকটা ফর্মুলা আছে, যে গঠনমূলক ব্যতিচার, ধ্বংসাত্মক ব্যতিচার, তারপরে তোমার ব্যতিচার সৃষ্টি করতে গেলে কী কী শর্ত পালন করতে হয়, এগুলোর দিকে খেয়াল রাখবা। ব্যতিচার সৃষ্টি করতে গেলে আমাদের সুসংগত উৎস লাগে, সুসংগত আলোক উৎস লাগে, আর এই সুসংগত আলোক উৎস কী তার সংজ্ঞা, আর দুটো ভিন্ন আলোক উৎস সুসংগত হতে পারে না কেন, এটা একটা অনুধাবন কোশ্চেন। এ ধরনের কোশ্চেনগুলো তোমরা একটু দেখো। তো আমরা এখন দেখব এই ব্যতিচারের মধ্যে আমাদের কী কী ধরনের কোশ্চেন আসতে পারে। তো ইয়াংয়ের এই ব্যতিচারের মধ্যে আমাদের আছে ইয়াংয়ের ডিসির পরীক্ষা বা ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে আমাদের ইয়ের শর্ত, তোমার গঠনমূলক ব্যতিচারের শর্ত হলো পথ পার্থক্য, পথ পার্থক্য, পথ পার্থক্য ইকুয়াল টু যদি এন ল্যামডা হয়, এন ল্যামডা হয় তাহলে এখানে হবে গঠনমূলক ব্যতিচার। আর এন ল্যামডা হলে আমাদের হবে গঠনমূলক ব্যতিচার। আর পথ পার্থক্য যদি হয়, পথ পার্থক্য টু এন প্লাস ওয়ান ল্যামডা বাই টু হয়, তাহলে আমাদের হবে ধ্বংসাত্মক ব্যতিচার, বিনাশী ব্যতিচার বা ধ্বংসাত্মক ব্যতিচার। ও সরি, এখানে হবে উজ্জ্বল বিন্দুর শর্ত এটা, আর এটা হলো অন্ধকার বিন্দুর শর্ত। অন্ধকার বিন্দুর শর্ত হলো উজ্জ্বল বিন্দুর শর্ত, অন্ধকার বিন্দুর শর্ত পেলে এইভাবে দশা পার্থক্যের উপর, পথ পার্থক্যের উপর ভিত্তি করে এই পাওয়া যায়। তারপরে আসো তোমার ডোরার প্রস্থ, আসো ডোরার প্রস্থ নির্ণয়ে এনতম উজ্জ্বল কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব, এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব। দূরত্ব এক্স এন সমান, এক্স এক্স এন সমান ডিল্যামডা বাই ডিল্যামডা ডিএন ল্যামডা, ডিএন ল্যামডা বাই টু ডি। টু ডি হলো
টু ডি হলো এখানে, টু ডিটা হচ্ছে চিরদয়ের মধ্যবর্তী দূরত্ব, চিরদয়ের মধ্যবর্তী দূরত্ব, দূরত্ব। আর এরপরে এন প্লাস ওয়ান তম উজ্জ্বল ডোরার ক্ষেত্রে তুমি লিখতে পারো এন প্লাস ওয়ান তম দূরত্ব, এটি এক্স এক্স প্লাস এক্স সাবস্ক্রিপ্ট দিয়ে নিলাম, তাহলে ডি ইন্টু এন প্লাস ওয়ান ল্যামডা বাই টু ডি। এটা যদি তুমি বিয়োগ করে দাও তাহলে তুমি পেয়ে যাবা ডোরার প্রস্থ, হ্যাঁ, পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব, পরপর দুটি দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব। এটা বিটা দিয়ে ইন্ডিকেট করা হয়, বিটা সমান ডিল্যামডা বাই টু ডি, ডিল্যামডা বাই টু ডি। এখন ডোরার প্রস্থ, ডোরার প্রস্থকে আমরা বিটা প্রাইম দিয়ে ইন্ডিকেট করলাম, একে ডোরার প্রস্থ এর অর্ধেক হবে, ডোরার প্রস্থ বিটা প্রাইম সমান হবে ডিল্যামডা বাই ফোর ডি। তো যদি তুমি এই দুটো ডোরার মধ্যবর্তী দূরত্বকে টু ডি এর পরিবর্তে এ লেখো, যদি এ ধরা হয়, এ ধরি, তাহলে দেখো এখানে দাঁড়াচ্ছে ডিল্যামডা বাই এ, ডিল্যামডা বাই এ, আর এখানে দাঁড়াচ্ছে ডিল্যামডা বাই টু এ। তো অঙ্ক আমরা এই সাধারণত এইভাবেই করে থাকি। তো এরকম এই ফর্মুলাগুলোর উপর ভিত্তি করে, এই একটা আর এই দুটোর উপর ভিত্তি করে ডোরার প্রস্থ অথবা দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব বা দুটি অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব, এগুলোর উপর ভিত্তি করে ক্রিয়েটিভ কোশ্চেন আসতে পারে। আর এরপরে আসে এখানে তোমার অপবর্তন, অপবর্তনের উপর ভিত্তি করে একক রেখাছিদ্রের দরুন অপবর্তন, তারও কিছু ফর্মুলা আছে সেখান থেকে আসতে পারে। আর গ্রেটিংয়ের সাধারণ আইডিয়া নিও, গ্রেটিং থেকে আমাদের কারিকুলামে আমি দেখেছি গ্রেটিং নেই, সুতরাং তোমরা শিখনফলটাও লক্ষ্য করবা, শিখনফলের দিকে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবা যে ওটা কারিকুলামে আছে কি না। আর শিখনফলগুলো অর্জিত হলেই আমাদের কারিকুলামের উদ্দেশ্য সফল হবে, তো তোমরা ওদিকে খেয়াল রাখবা ভালো করে। তো আমরা গ্রেটিংয়ের ওদিকে গ্রেটিংয়ের ধারণা, সাধারণ ধারণা রাখতে পারো, কিন্তু গ্রেটিংয়ের অ্যাপ্লিকেশানটা আমরা মনে আমাদের পড়া লাগবে না। তো ব্যতিচার এবং অপবর্তন এর মধ্যে দিয়েই আমাদের ক্রিয়েটিভ কোশ্চেন আসতে পারে। তো এরপরে আমরা চলে যাচ্ছি অষ্টম অধ্যায়, অষ্ট সপ্তম অধ্যায়টা আমাদের অত বড় না, ছোট অধ্যায়, এর আওতার শুধু ব্যতিচার আর অপবর্তন এই দুটো নিয়েই। সমবর্তনের সামান্য একটু আলোচনা আছে, সমবর্তন কাকে বলে, কীভাবে সমতল সমবর্তিত আলো পাওয়া যায়। এই আরেকটা কোশ্চেন এখানে আছে, আলো যে আর তরঙ্গ তা তুমি কীভাবে প্রমাণ করবে, এই এটা একটা অনুধাবন কোশ্চেন। আর স্থায়ী ব্যতিচার সৃষ্টি করতে গেলে কী কী শর্ত তোমাকে পালন করতে হয়, আর ব্যতিচার এবং অপবর্তনের মধ্যে মৌলিক পার্থক্যগুলো কী কী, এগুলো একটু দেখো। তো এরপরে আমাদের চলে গেলাম অষ্টম অধ্যায়, অষ্টম অধ্যায়, অষ্টম অধ্যায়ের নাম হলো আধুনিক পদার্থবিজ্ঞান। অষ্টম অধ্যায়টা হলো আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, আধুনিক আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। বিজ্ঞানের সূচনা, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায়টি বেশ বড় অধ্যায়, অষ্টম অধ্যায়। এখানে আলোচনা করা হয়েছে একদিকে আপেক্ষিক তত্ত্ব, প্রথম অংশটা, দ্বিতীয় অংশটা হলো ধরতে পারো ফটোতড়িৎ ক্রিয়া, দ্বিতীয় অংশটা, এটা একটা বড় অংশ। তৃতীয় অংশটায় তোমার ডি ব্রগলির তরঙ্গ তত্ত্ব, তারপর তোমার হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, তারপর তোমার কম্পটন ক্রিয়া ইত্যাদি বিষয়গুলো এখানে আলোচিত হয়েছে। তারপরে আবার কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যায় চিরায়ত পদার্থবিজ্ঞানের ব্যর্থতা, এগুলো আলোচিত হয়েছে। তো এত বড় অধ্যায়ের ক্রিয়েটিভ কোশ্চেন হওয়ার জায়গা কতগুলো আছে,
যে সচরাচর যেখান থেকে ক্রিয়েটিভ কোর্সেন আমরা টিচারদের করতে দেখে থাকি ওইরকম জায়গা কয়টা আছে। যেমন আপেক্ষিক তত্ত্বে আছে, আপেক্ষিক তত্ত্বের তোমার কাল দীর্ঘায়ন যে সমীকরণ টি ইকুয়াল টু টি নট বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, ওই যে টুইন ব্রাদারের সেই কাহিনি, একজন ভাই 30 বছর বয়সে মহাশূন্যযানে চড়ে মহাকাশ অভিযানে গেল, সে 50 বছর পর ফিরে আসলো, তো তার তার ভাই তার যমজ ভাই তো পৃথিবীতে ছিল, সে তার বয়স তো 80 বছর হলো, 50 বছর পরে ফিরে আসলে যমজ ভাইয়ের, কিন্তু ওর বয়সটা কাল দীর্ঘায়ন অনুসারে কম হলো, কার যে মহাশূন্য জানে ছিল। তো এই অসঙ্গতি কেন হচ্ছে এ ব্যাখ্যা কর। তো এম এর পরে আসে তোমার দৈর্ঘ্য সংকোচন, এল ইকুয়াল টু এল নট ইন্টু রুট ওভার অফ ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। তারপরে ভরের আপেক্ষিকতা, ভরের আপেক্ষিকতার সমীকরণ হচ্ছে এম নট বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এটা সময়ের আপেক্ষিকতা, দৈর্ঘ্যের আপেক্ষিকতা, ভরের আপেক্ষিকতা, আর সেই বিখ্যাত ইকুয়েশন আইনস্টাইনের ই ইকুয়াল টু এম সি স্কোয়ার, মোট শক্তিটা। তাহলে গতিশক্তি কত হবে আপেক্ষিক তত্ত্ব অনুসারে, এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার, এম নট সি, এটা হলো গতিশক্তি। আর তুমি নিউটনীয় বলবিদ্যায় গতিশক্তি ই কে সমান তুমি জানো হাফ এম বি স্কোয়ার। তাহলে এই দুই গতিশক্তির মধ্যে পার্থক্য অবশ্যই তোমার যেন খেয়াল থাকে, যে এই আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশক্তি এটা, নিউটনীয় বলবিদ্যা অনুসারে গতিশক্তি ওটা। তো অনেক সময় বলতে পারে নিউটনীয় বলবিদ্যায় গতিশক্তির সাথে আর এই গতিশক্তির সাথে পার্থক্যটা কী হচ্ছে। তো এই সমীকরণগুলোর উপর ভিত্তি করে এখান থেকে একটা ক্রিয়েটিভ এইগুলো মিশিয়ে দিয়ে তোমার ক্রিয়েটিভ, সুতরাং এই জায়গার থেকে টেস্ট পেপার দেখে দেখে তুমি এখানকার ক্রিয়েটিভ কোশ্চেনগুলো একটু আয়ত্তে নিয়ে আসবা। তো এখানকার ক্রিয়েটিভ কোশ্চেন নিশ্চয়ই কঠিন হবে না, স্ট্রেট ফরওয়ার্ডই হবে আশা করা যায়। আর এর পরবর্তী অংশটা হলো, এগুলো আপেক্ষিক তত্ত্ব গেল, আপেক্ষিকতা অংশটুকু, এই অংশের অনুধাবন কোশ্চেন কেমন। যেমন তুমি দেখাও কোনো বস্তুর বেগ, কোনো বস্তুকণার বেগ আলোর বেগের চেয়ে বেশি হতে পারে না, তো ওই ভরের আপেক্ষিকতা থেকে তুমি তার উত্তর করতে পারো, এরকম অনুধাবন কোশ্চেনগুলো তুমি দেখবা। আর দ্বিতীয় অংশটা এর একটু দেখে নেই, হ্যাঁ ফটোতড়িৎ ক্রিয়া, দ্বিতীয় অংশটা হলো ফটোতড়িৎ ক্রিয়া এবং এক্স রে, ফটোতড়িৎ ক্রিয়া এবং তড়িৎ ক্রিয়া ও এক্স রশ্মি, তো ফটোতড়িৎ ক্রিয়ায় যে সমীকরণগুলো আছে তোমার, প্রথম হলো কার্যাপেক্ষক, তারপরে সূচন কম্পাঙ্ক, আর হচ্ছে নিবৃত্তি বিভব। কার্যাপেক্ষক, সূচন কম্পাঙ্ক, এই টার্মগুলো ভালো করে জানবা, সূচন কম্পাঙ্ক আর নিবৃত্তি বিভব, বিভব স্টপিং পোটেনশিয়াল বা নিবৃত্তি বিভব, তো এই তিনটে টার্ম এখানে খুব গুরুত্বপূর্ণ টার্ম ফটোতড়িৎ ক্রিয়ার ব্যাখ্যার জন্য। বেশ, এরপরে আসো এদের সমীকরণ। তো কার্য অপেক্ষক যদি আমরা ডাব্লু নট দিয়ে ইন্ডিকেট করি, ডাব্লু এইচ নিউ নট, তুমি জানো যে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব শক্তি হলো কোনো কণার শক্তি, যেমন ফোটন, ফোটনের শক্তি হলো এইচ নিউ। তোমরা জানো ফোটনের স্থির অবস্থার ভর শূন্য, গতিশীল অবস্থায় তার শক্তি আছে, গতিশক্তি আছে, ভরবেগ আছে। তো এরপর এই আবার ফটোতড়িৎ ক্রিয়ায় চলে আসো, ফটোতড়িৎ ক্রিয়ার এর পরবর্তী সমীকরণ হলো গতিশক্তি, হাফ এম বি স্কোয়ার, হাফ এম বি স্কোয়ার, বি ম্যাক্সিমাম স্কোয়ার যদি লেখো তাও লিখতে পারো, এইচ নিউ মাইনাস এইচ নিউ নট। তো এখানে তুমি নিউ সমান আবার লিখতে পারো সি বাই ল্যামডা, সি বাই ল্যামডা, সি সমান নিউ ল্যামডা আর কি, সি ইকুয়াল টু নিউ ল্যামডা, নিউ ল্যামডা, নিউ হলো কম্পাঙ্ক,
ওই যে বি ইকুয়াল টু এন ল্যামডার মতো তরঙ্গের ইকুয়েশন, এটা তরঙ্গের বেগ। তো এটা আইনস্টাইনের ফটোতড়িৎ ক্রিয়ার সমীকরণ। আরেকটা সমীকরণ আছে স্টপিং পোটেনশিয়াল দিয়ে, ই ভি নট ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার, হাফ এম বি ম্যাক্স স্কোয়ার। সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন যে ইলেকট্রনটি আছে তাকেও থামিয়ে দেওয়ার জন্য যে ভোল্টেজটা প্রয়োগ করা হয় সেটাই নিবৃত্তি বিভব, সেটা ভি নট। তাহলে ই ভি নট ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। এই সমীকরণগুলোর উপর ভিত্তি করে তোমার ক্রিয়েটিভ কোশ্চেন আসতে পারে, এবং সেক্ষেত্রে তুমি সহজ কোশ্চেনই পাবা। এখানে এই এই পরতড়িৎ ক্রিয়া অংশটুকু থেকেই দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে কোশ্চেন আসছে ক্রিয়েটিভ কোশ্চেন। এবং তুমি গ্রাফ দিয়ে দিতে পারে, পরতড়িৎ ক্রিয়ার পরীক্ষামূলক ব্যবস্থা দিয়ে দিতে পারে, পরতড়িৎ ক্রিয়ার পরীক্ষামূলক ব্যবস্থাকে চিত্র হিসাবে দিয়ে তোমার ক্রিয়েটিভ কোশ্চেন করতে পারে। তারপরে এই যে কম্পাঙ্ক সূচন কম সরি এই গ্রাফটা দিয়ে তোমাকে ক্রিয়েটিভ কোশ্চেন দিতে পারে। যেমন এদিকে তুমি নিচ্ছ কম্পাঙ্ক, এদিকে নিচ্ছ তুমি শক্তি, ওই সেই ইভি নট শক্তি নিচ্ছ, শক্তি নিয়ে তুমি এরকম একটা গ্রাফ পাচ্ছ, এটা থিটা। এখান থেকে এরকম গ্রাফ দিয়ে তোমাকে ক্রিয়েটিভ কোশ্চেন দিতে পারে। তারপরে ফটোতড়িৎ ক্রিয়ার ওই যে পরীক্ষামূলক ব্যবস্থা ছিল অ্যানোড ক্যাথোড দিয়ে, এখানে তুমি অ্যানোড ক্যাথোড দিয়ে যে সার্কিটটা আঁকা যায় সেই সার্কিটের উপর ভিত্তি করেও তোমাকে ক্রিয়েটিভ কোশ্চেন দিতে পারে। তাহলে এই তিন ধরনের, সাধারণ স্টেট ফরওয়ার্ড ক্রিয়েটিভ, গ্রাফ দিয়ে, পরীক্ষামূলক ব্যবস্থা দিয়ে তোমার ক্রিয়েটিভ কোশ্চেন দিতে পারে, এগুলো তুমি একটু খেয়াল রেখো। তাহলে এই গেল ফটোতড়িৎ ক্রিয়া সম্পর্কিত আলোচনা। এখন আমরা আর ওই তিনটে জায়গা আছে, কম্পটন ক্রিয়া একটা, তারপর দ্বিতীয় আছে তোমার ওই ডি ব্রগলির ম্যাটার ওয়েভ বা বস্তু তরঙ্গ। তোমরা জানো প্রত্যেকটা গতিশীল বস্তু কণিকার সাথে তরঙ্গ সংশ্লিষ্ট থাকে, ওই তরঙ্গকে বলা হয় ডি ব্রগলির বস্তু তরঙ্গ। আর এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য তোমরা জানো ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি। তো এখান থেকে এই একটা অনুধাবন করছেন মনে রেখো যে ডি ব্রগলির তরঙ্গ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করো ইলেকট্রন নিউক্লিয়াসে থাকতে পারে না। কারণ এর সংক্ষিপ্ত উত্তরটা হলো এই যে ইলেকট্রনের যে তরঙ্গ দৈর্ঘ্য পাবা তুমি বের করতে পারবা, ওই তরঙ্গ দৈর্ঘ্য নিউক্লিয়াসের যে ডাইমেনশান তার থেকে তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি হয়ে যায়। ওই কারণে তোমার আমরা ডি ব্রগলির তরঙ্গ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করতে পারি যে ইলেকট্রন নিউক্লিয়াসে থাকতে পারে না, এটা ব্যাখ্যা করতে পারি। বেশ ভালো কথা। এরপরে চলে আসো কম্পটন ক্রিয়া। কম্পটন ক্রিয়াতে ওয়েভলেন্থের যে পরিবর্তন, অর্থাৎ যখন হালকা মৌলের পরমাণুর নিউক্লিয়াসে যখন আঘাত করে, পরমাণুর উপর যখন আঘাত করে, এতে যখন ফোটন যে এক্সরে ফোটন যখন আঘাত করে হালকা মৌলে, তখন বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায়, ওই তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, আর আপাতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। এই দুটোর মধ্যে পার্থক্য হলো এইচ বাই এম নট সি ইন্টু ওয়ান মাইনাস কস ফাই। তো এই সমীকরণ দিয়ে কদাচিত কোনো ক্রিয়েটিভ কোশ্চেন আসতে পারে। এই এইটাকে ডেল্টা ল্যামডা দিয়ে তুমি লিখতে পারো, ডেল্টা ল্যামডা। দেখি আমি কোশ্চেনটা একটু দেখে নিই তোমাদের কোনো ভুল টুল করলাম কি না। এইচ বাই এম নট সি, তো এখানে এই ঠিকই আছে, এইচ বাই এম নট সি, এম নট ইলেকট্রনের ভর, আর কস ফাই হলো সেই রিকয়েল অ্যাঙ্গেল ফাই, ফাইটা। তো এটাকে বলা হয় কম্পটন শিফট, এই ডেল্টা ল্যামডাকে, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্যটাকে। আর এই পার্টটাকে বলা হয় কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য, এর একটা নির্ধারিত ধ্রুবক মান আছে, তোমরা বের করে নিতে পারবা। তো এটার উপর ভিত্তি করে মানে বাই চান্স, আমি ওরকম দেখি নাই, তো তোমার ওই অঙ্ক আসতে পারে ছোটো ছোটো অঙ্ক যে এম সি কিউতে, আর ক্রিয়েটিভ কোশ্চেন দিতে পারে, দেখবা উদাহরণে করে দেওয়া আছে, ওগুলো একটু দেখে নেবা। ওকে, তারপর এখানে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি আছে। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি দিয়ে আরেকটা ব্যাখ্যা আছে যে ইলেকট্রন নিউক্লিয়াসে থাকতে পারে না। একটু দেখো যে
যেমন তোমাদের আগে বললাম যে ডিব্রগলির তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করো ইলেকট্রন নিউক্লিয়াসে থাকতে পারে না, ঠিক একইভাবে যে হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল দিয়ে ব্যাখ্যা করো ইলেকট্রন নিউক্লিয়াসে থাকতে পারে না। এগুলো অনুধাবন এখান থেকে একটু দেখে নিও। বেশ, এখান থেকে গেল এই, আর তোমার এখানে আর কি আছে, আরেকটা আছে ওই যে কৃষ্ণ বস্তুর বিকিরণ, কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যায় চিরায়ত তরঙ্গ তত্ত্বের তোমার এ যে তোমার বিনের সূত্র, এটা শর্টার ওয়েভলেন্থকে অর্থাৎ ওই শক্তি বনাম তরঙ্গ দৈর্ঘ্যের যে লেখচিত্র তার তোমার শর্টার ওয়েভলেন্থকে ব্যাখ্যা করতে পারে, আর রেলিজেন্স লঙ্গার ওয়েভলেন্থ পার্টটাকে ব্যাখ্যা করতে পারে। ওই ওই দুটো সূত্রর কোনোটাই একক সূত্র ওই তোমার পুরো ওয়েভলেন্থ রিজিয়নটাকে ব্যাখ্যা করতে পারে না, কিন্তু প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে ওটা দিয়ে সমস্ত তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জকে ব্যাখ্যা করা যায়। তো ওই জন্য প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব সফল হয়েছে কৃষ্ণ বস্তু বিকিরণ ব্যাখ্যা করতে তার তরঙ্গ দৈর্ঘ্যের সমস্ত রেঞ্জকে, কিন্তু ভিনের সূত্র বা রেলিজেন্সের সূত্র এটা পুরো তরঙ্গ দৈর্ঘ্য অঞ্চলকে ব্যাখ্যা করতে পারে না। দুটো সূত্রই লাগে পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য অঞ্চলকে ব্যাখ্যা করতে, এটাই হলো সীমাবদ্ধতা। তো আমরা এই মোটামুটি অষ্টম অধ্যায়ে শেষ করে ফেললাম। অষ্টম অধ্যায়ের তাহলে আবারও তোমার দুটো অংশ আবার স্মরণ করিয়ে দিচ্ছি, একটা হলো আপেক্ষিক তত্ত্ব অংশ আর একটা হলো তোমার ফটোতড়িৎক্রিয়া অংশ। এই দুটো অংশের প্রতি বেশি গুরুত্ব দেবা, বাকিগুলো একটু ধারণা রাখবা। এরপর নবম অধ্যায়, নবম অধ্যায়ে আমাদের সময় কমে এসেছে। নবম অধ্যায় হচ্ছে নব অধ্যায়ের নাম হচ্ছে পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। পরমাণুর মডেল, পরমাণুর মডেল, মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। এই অংশটা, এই অধ্যায়টা, তা তুমি দেখতেই পাচ্ছ যে দুটো মেইন অংশ, এখানে দুটো মেইন অংশ। একটা পরমাণু মডেল, পরমাণুর মডেল সম্পর্কে তোমরা জানো যে বিভিন্ন বিজ্ঞানীর মতবাদ রয়েছে এখানে, রাদারফোর্ডের পরমাণু মডেল, তা বোরের পরমাণু মডেল ইত্যাদি। তো এই পরমাণু মডেলের থেকে পরমাণুর এনতম কক্ষপথের শক্তির একটা সমীকরণ আছে, ব্যাসার্ধের একটা সমীকরণ আছে। এনতম কক্ষপথের ব্যাসার্ধ হলো তোমার এন স্কোয়ার এইচ স্কোয়ার, এইচ স্কোয়ার এফসাইলন নট, আর নিচে হলো পাই এম ই স্কোয়ার, পাই এম ই স্কোয়ার। এইটা হলো এনতম কক্ষপথের ব্যাসার্ধের সমীকরণ। তোমার এই মানগুলো যদি জানা থাকে তাহলে তোমার জানা মান ইলেকট্রনের ভর, ইলেকট্রনের চার্জ, এপসাইলন নট, প্ল্যাঙ্কের ধ্রুবক, এগুলোর আর এন হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, কততম কক্ষপথ তা জানলে তুমি এই সমীকরণের সাহায্যে ব্যাসার্ধ, যেমন বলে দিল তোমাকে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ বের করো, এন ইকুয়াল টু 3 বসিয়ে দিয়ে তুমি ক্যালকুলেশন করতে পারো। এছাড়া আরেকটি সমীকরণ এখানে আছে, সেটা তুমি দেখতে পারো, ব্যাসার্ধের সাথে সম্পর্ক, এনতম কক্ষপথের সাথে অন্যান্য কক্ষপথের ব্যাসার্ধের সম্পর্ক, এই আর এন ইকুয়াল টু এন স্কোয়ার ইন্টু আর ওয়ান, আর ওয়ান হচ্ছে প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ, এটা 0.53 অ্যাংস্টন তোমরা জানো। তো একইভাবে ইএন লেখো, ইএন সমান এনতম কক্ষপথের শক্তি মাইনাস এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 এফসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। একটু চেক করে নিই, ওকে, এই শক্তি এখানে যদি তুমি আবার ইএন সমান ইএনকে ই ওয়ানের মাধ্যমে প্রকাশ করতে চাও তাহলে তুমি লিখতে পারো ইএন ইকুয়াল টু ই ওয়ান বাই এন স্কোয়ার। এই আরেকটি সমীকরণ আছে, এ দুটো একরকম, এ দুটো গেল একটা, আরেকটা আছে ই ইকুয়াল টু কক্ষ অন্তরকালে যে শক্তি ত্যাগ করে আসবে
ই টু মাইনাস ই ওয়ান, এই ক্ষেত্রে তুমি লিখতে পারো এখানে হলো এইচ নিউ আর এই, তাহলে ই ওয়ান ই টুর মান বসিয়ে দিলে তুমি লিখতে পারো এখানে এম ই টু দি পাওয়ার ফোর, এ টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই এইট এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার। এইটুকু দিয়ে তোমার কী ধরনের কোশ্চেন আসতে পারে, সব ব্যাসার্ধ বের করতে আসতে পারে, শক্তি বের করতে আসতে পারে, তারপর কম্পাঙ্ক বের করতে আসতে পারে এখান থেকে, তারপর তোমার তরঙ্গ দৈর্ঘ্য বের করতে আসতে পারে, এবং তোমাকে বলতে পারে যে যে তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ নির্গমন করবে সেটা ভিজিবল হবে কি না, তখন ভিজিবল রেঞ্জটা কত হবে তা তোমার জানতে হবে, এই ধরনের কোশ্চেন এখান থেকে আসতে পারে। আর নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান অংশটুকু এখানে দেখতে পাও যে তোমার বিভিন্ন ধরনের নিউক্লিয়াসের ব্যাসার্ধ, নিউক্লিয় বল কাকে বলে, নিউক্লিয় বলের সাথে তুমি তুলনা করো, তড়িৎ চুম্বক বল, এগুলো একটু লক্ষ্য করবা শর্ট কোশ্চেনের জন্য। এখান থেকে এই অংশ থেকে যেটুকু গুরুত্বপূর্ণ সেটুকু হলো ওই তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়তা অংশটুকু এখানের জন্য আর একটা গুরুত্বপূর্ণ অংশ, তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়তা অংশটুকু একটু লক্ষ্য করো, ইটস লেফট, তেজস্ক্রিয়তা এই তেজস্ক্রিয়তা অংশটুকু তোমার তেজস্ক্রিয় ক্ষয় সূত্র আছে, ক্ষয় সূত্রের তুমি লিখতে পারো ডিডিটি অফ এন ইজ ইকুয়াল টু মাইনাস এন ল্যামডা, এটা একটা ইকুয়েশান তোমার, এন ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এটা আরেকটা ইকুয়েশান তোমার, এই দুটো ইকুয়েশান মিলেই এখান থেকে আরেকটা আছে গড়ায়ুর সাথে অর্ধায়ুর, সরি অর্ধায়ু এবং ক্ষয় ধ্রুবকের মাঝে সম্পর্ক 693/ল্যামডা, আরেকটা আছে গড়ায়ুর সাথে অর্ধায়ুর সম্পর্ক, গড়ায়ু টাউ দিয়ে ইন্ডিকেট করা হয় 1/ল্যামডা। তাহলে এই এই ইকুয়েশানগুলো দিয়ে এখান থেকে গড়ায়ু অর্ধায়ু ক্ষয় ধ্রুবক ইত্যাদি কতগুলো ভেঙে যাচ্ছে, কতগুলো অবশিষ্ট থাকছে পরমাণু, এই বিষয়ক কোশ্চেনগুলো লক্ষ্য করো। তাহলে এই দুটো অংশই এখানে মেইন, একটা তেজস্ক্রিয়তা পার্ট আর একটা হচ্ছে পরমাণু মডেল পার্ট, এই দুই জায়গার থেকে দেখবা টেস্ট পেপারে কী ধরনের কোশ্চেন টিচাররা করেছেন, সেই সব সেই অঙ্কগুলো দেখে তোমার একটা আইডিয়া চলে আসবে। তারপর আমরা চলে আসবো দশম অধ্যায়ে, দশম অধ্যায়, দশম অধ্যায়ে আমাদের, দশম অধ্যায় হলো নাম হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স এই পার্টের তোমরা জানো একটা অংশ, বড় অংশ তোমরা আইসিটি মধ্যে দিয়ে কমপ্লিট করে ফেলেছ, ওই যে লজিক গেটগুলো তারপরে বাইনারির পদ্ধতি এগুলো তোমরা পড়ে ফেলেছ, তো পরে বাকি থাকে ওই যে অর্ধপরিবাহক কাকে বলে, এর বৈশিষ্ট্য কী, তারপর তোমার থাকে পি টাইপ এন টাইপ সেমিকন্ডাক্টর, তারপরে তোমার আসে পিএন জাংশন, পিএন জাংশন ডায়োড, ডায়োডকে আবার অর্ধপরিবাহক ডায়োড বলে, অর্ধপরিবাহক ডায়োডের ফলে পরে তোমার আসে ওই ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস, এই ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াসে যে গ্রাফটা আসে এই গ্রাফ অঙ্কন করতে তোমাকে বলতে পারে, এদিকে যদি তুমি ফরওয়ার্ড ভোল্টেজ লেখো আর এদিকে তুমি রিভার্স ভোল্টেজ লেখো, এদিকে যদি ফরওয়ার্ড কারেন্ট লেখো এদিকে যদি তুমি রিভার্স কারেন্ট লেখো, তাহলে তোমার এই গ্রাফটা আসতে পারে এরকম, এটা একটা গ্রাফ, এদিকে আবার একটু বেড়ে এদিকে নেমে আসবে। তো যাই হোক, এই গ্রাফটা বিশ্লেষণ শিখবা, এখান থেকে ক্রিয়েটিভ কোশ্চেন তোমাকে দিতে পারে আর অনুধাবন তো দিতেই পারে, এই এই যে পয়েন্টটা এটা ব্রেকডাউন ভোল্টেজ, এই ব্রেকডাউন ভোল্টেজ মানে বিনাশী ভোল্টেজ, এখান থেকে এই ভোল্টেজে কেন পিএন জাংশন ডায়োড নষ্ট হয়ে যায়, এটা একটা তোমার অনুধাবন কোশ্চেন, এই এই জেনার ভোল্টেজ বা বিনাশী ভোল্টেজ, এই বিনাশী ভোল্টেজে কেন তোমার পিএন জাংশন ডায়োড নষ্ট হয়ে যায় এটা শিখবা।
আর এখান থেকে এই ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াসের উপর ভিত্তি করে ক্রিয়েটিভ কোশ্চেন দেখবা যেগুলো আছে। এরপরে ডায়োডের ব্যবহার, ডায়োডের ব্যবহার হলো তোমার মেইন ব্যবহার হলো রেকটিফায়ার হিসাবে। তোমাদের তুমি জানো যে ডায়োড ওই দুই ধরনের একটি হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার, এই দুই ধরনের রেকটিফায়ার হিসাবে ব্যবহার করা হয়। ওই রেকটিফায়ারের সার্কিট এঁকে তোমাকে বললো তার কাজ বর্ণনা করো, এ ধরনের কোশ্চেন আসতে পারে। তা ডায়োডের মেইন ব্যবহার রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার, হাফ ওয়েভ রেকটিফায়ার ইত্যাদি পড়ে নেবা। আর এরপরে এরপরে যে অংশটুকু আছে তোমার, সেই অংশটুকু হলো তোমার ট্রানজিস্টর। ট্রানজিস্টর দুই ধরনের তোমরা জানো, পিএনপি, এনপিএন ট্রানজিস্টর। ট্রানজিস্টর কী, কাকে বলা হয়, ট্রানজিস্টরের কাজ কী, সেগুলো একটু জানবা। আর ট্রানজিস্টরের ওই যে পিএনপি ট্রানজিস্টর কীভাবে কাজ করে, তারপরে এনপিএন ট্রানজিস্টর কীভাবে কাজ করে, সেটা তুমি শিখবে। আর ট্রানজিস্টরের মেইন ব্যবহার হচ্ছে অ্যাম্পলিফায়ার হিসাবে। তো অ্যাম্পলিফায়ারের মৌলিক বর্তনীগুলো পড়বে, আর ওই বর্তনী অনুসারে কীভাবে সে অ্যাম্পলিফাই করছে একটা উইক সিগনালকে আউটপুটে স্ট্রং সিগনাল বা বিবর্ধিত সংকেতে পরিণত করে দিচ্ছে, ওটা শিখবে। আর ট্রানজিস্টরের যে সমস্ত তোমার ইয়েগুলো আছে, তোমার ওই যে প্রবাহ বিবর্ধন গুণক, তারপরে প্রবাহ লাভ, এগুলোর উপরে ভিত্তি করে, তারপরে ট্রানজিস্টরের ওই যে বেসিক সমীকরণ আই ই ইকুয়াল টু আই সি প্লাস আই বি, এগুলো তুমি একটু দেখবা। তারপরে ওই যে তোমার প্রবাহ লাভ, মানে প্রবাহ লাভ মানে কারেন্ট গেইন, আর আর প্রবাহ বিবর্ধন গুণক, তার মানে কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর, এখান থেকে তুমি অঙ্কগুলো শিখবে। ওই অঙ্ক আর ট্রানজিস্টরের দুই ধরনের কাজ, আরেকটা কাজ আছে সুইচ হিসাবে ট্রানজিস্টর। ট্রানজিস্টর কীভাবে সুইচ হিসাবে কাজ করে, এই সুইচ হিসাবে ট্রানজিস্টরের কাজ আর অ্যাম্পলিফায়ার হিসাবে ট্রানজিস্টরের কাজ, এই দুটো জিনিস পড়বা। আর এই সমস্ত ফর্মুলা আলফা বিটা দিয়ে যে ফর্মুলাগুলো আছে, এই ফর্মুলাগুলো দিয়ে অঙ্ক শিখবে। তো এরপরে আসে আমাদের একাদশ অধ্যায়। একাদশ অধ্যায়ে আমাদের কী আছে, একাদশ অধ্যায়ে আছে জ্যোতির্বিজ্ঞান। জ্যোতির্বিজ্ঞান থেকে তুমি কতগুলো সংজ্ঞা পড়বা ভালো করে, এখানে ক্রিয়েটিভ কোশ্চেন তোমার দরকার নেই। সংজ্ঞাগুলো হলো তোমার ব্ল্যাক হোল এক নম্বরে, তার তারকা কীভাবে সৃষ্টি হয়, তারপরে সুপারনোভা কী, ঘটনা দিগন্ত কী, এইগুলো যেগুলো কোয়ার্ক কী, এই বিষয়গুলো একটু জেনে নেবা এখান থেকে। তো তাহলে তোমার শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের মোটামুটি এই ক্ষুদ্র সময়ে যতটুকু গাইডলাইন দেওয়া যায় তা আমি চেষ্টা করেছি। এত দ্রুত পদার্থবিজ্ঞান শেখানোও যায় না, বোঝানোও যায় না, আমাকে ক্ষমা করো তোমরা সেদিক দিয়ে। তো আমাকে আমার ছাত্ররাই অনুরোধ করেছিল যে স্যার পরীক্ষার্থীদের সম্পর্কে কিছু কথা বলে যান যাতে ওরা একটু উপকৃত হয়। তাই তোমাদের আউটলাইনগুলো শুধু বলে দিতে পারলাম, কোনো ডিটেইল আলোচনায় আমি যেতে পারলাম না, দুঃখিত। তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, তোমাদের মনে অনেক প্রশ্ন জেগেছে পড়ার সময়, হয়তো মনে হয়েছে স্যার এখানে আরেকটু আলোচনা করলে ভালো হতো। তো আমাদের সময়ের স্বল্পতা এবং ওরা এতটুকু সময়ই আমাকে দিয়েছে, সেজন্য আমি দুঃখিত। তোমরা ভালো করে লেখাপড়া করো। আর পরামর্শ তোমাদের জন্য, যে আমি কয়েকটা পরামর্শ কালকেও বলেছিলাম, আজকেও আর একটু বলি, তোমরা যে পরামর্শগুলো অবশ্যই ফলো করার চেষ্টা করবো, যদিও তোমরা জানো, আমার ধারণা তোমরা জানো, তোমরা এসএসসি পরীক্ষায় পাশ করেছো, সেখানে নিয়মকানুন জানো। তো এখানে যেটা হয়, তো সেইগুলো একটু বলি। অনেক সময় কোশ্চেন বেশি কমন এসে যাবে তোমাদের, তোমরা তখন সিলেকশানে ভুল করবে না। সিলেকশান, কোশ্চেন সিলেকশানও একটা কঠিন কাজ, কারণ চারটা পার্ট থাকে, খুব মাথা খাটিয়ে কোশ্চেনগুলো সিলেকশান করবে। তার তাতে যদি কিছু সময় তোমার ব্যয়ও হয়, তুমি ও পারবা সেখান থেকে মেক আপ করে নিতে, কিন্তু তুমি ভুল চয়েস করে গেলে তুমি পরে আফসোস করবা, তাই তো আমি ওটার ঘ নাম্বারটা ভালো করে আনসার করতে পারলাম না, অথবা গ সোজা দেখেছিলাম কিন্তু গটা আমি আটকে গেলাম করতে, বা খ নাম্বারের উত্তরটা আমি আন্দাজে দিচ্ছি, এই ধরনের তোমার তুমি একটু ভালো করে দেখবা, যেটার ক সবগুলোই ভালো করে পারো সেই ধরনের প্রশ্ন সিলেকশান করবা। আর প্রত্যেক কোশ্চেনের কতটুকু টাইম তুমি পাচ্ছ সেগুলোর একটা রাফ আইডিয়া রাখবা, যদিও এটা তুমি তিন ঘন্টার মধ্যে তুমি ব্যালেন্স করে নিতে পারবা। আচ্ছা, রোল নাম্বার, তোমার রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো খুব সুস্থ মস্তিষ্কে নির্ভুলভাবে পূরণ করবা। অতিরিক্ত খাতা নিলে সেই খাতার ওখানে কাজগুলো করবা। উত্তরগুলো, প্রশ্নের উত্তরগুলো অবশ্যই প্রাসঙ্গিক এবং যথার্থ হওয়া উচিত হবে,
কারণ প্রসঙ্গ ছাড়া উত্তর দিতে গেলেই তোমার উত্তরের ভুল চলে আসবে। আরেকটা তুমি মনে হয় জানো যে গ নাম্বারের ক্ষেত্রে বলছি, গ নাম্বারের ক্ষেত্রে তোমরা অনেক সময় অঙ্কটা ঠিকই করো, এককটা লেখো না, একক না লিখলে তোমার কিন্তু এক নাম্বার অবশ্যই কাটা যাবে। আর এখানে যদি তোমার ভুল হয় ক্যালকুলেশানে, তুমি যদি সঠিক ফর্মুলা লিখে সঠিক ডেটাটাই বুলেট করতে পারো আর ফর্মুলায় বসিয়ে দিতে পারো, তাতেও তোমার ওই উত্তর সঠিক না আসলেও তোমার শাস্তি এক নাম্বার হবে, এক নাম্বার কেটে যাবে আর দুই নাম্বার তুমি পাবা। তো সর্বোপরি সব থেকে বড়ো কথা হলো তোমার পরীক্ষা অবশ্যই ভালো হবে যদি তোমার মন এবং শরীর, অর্থাৎ মস্তিষ্ক এবং শরীর দুটোই যদি সুস্থ রাখতে পারো। এই দুটো সুস্থ রাখার জন্য তোমার কাছে তোমার প্রতি পরামর্শ হলো, তুমি পরীক্ষার পূর্ব রাত্রে অবশ্যই বড় করে ঘুমাবা, 7 থেকে 8 ঘন্টা তোমাকে ঘুমাতে হবে। তো এই ঘুমিয়ে তোমার মস্তিষ্ককে যদি সুস্থ রাখতে পারো তাহলে তোমাকে অনেক আগের তথ্য ওই মস্তিষ্ক তোমাকে সাপ্লাই দেবে পরীক্ষার হলে, অর্থাৎ তুমি 3 মাস আগের 6 মাস আগের পড়া তথ্যগুলোও তোমার মাথার মধ্যে চলে আসবে। আর যদি মস্তিষ্ককে তুমি উত্তপ্ত করো, না ঘুমিয়ে অযথা টেনশান করো, ক্রিয়েটিভ পরীক্ষার আগের রাত্রে পড়ে কিছু করা যায় না, ভালো করা যায় না, ছাত্রছাত্রীরা মন দিয়ে শুনো, তোমার আগের পড়ার ধারাবাহিকতায় তোমার পরীক্ষা ভালো হবে। সুতরাং পরীক্ষার দিন তুমি সর্বতোভাবে চেষ্টা করবা পরীক্ষার আগের দিন রাতে সকালে সকালে ঘুমিয়ে পড়ে তারপরে ভোরে উঠে একটু চিন্তা করে গেলে, তো তুমি এই ঘুম নষ্ট করবা না, সুস্থ থাকবা, তোমাকে তোমার মস্তিষ্ক তোমাকে খুব সাহায্য করবে আর তোমাদের সর্বমঙ্গল হোক। তুমি ও যদি কোনো সময় পরীক্ষার হলে তুমি মনে করো মনের উৎক্ষিপ্ত বা মনটা একটু বিচলিত হয়ে আসে, তখন তুমি লেখা বন্ধ করে, যেমন যেতে দেরি হলে যে ঘটনাটি ঘটে তোমার পরীক্ষার হলে পৌঁছাতে, তখন তোমার মস্তিষ্কের ভাইব্রেশনটা খুব বেড়ে যায়, তখন তুমি একেবারে হেড ডাউন করে কিছুক্ষণ কাল কাটাবা, দেখবা আস্তে আস্তে তোমার ব্রেন কুল ডাউন হয়েছে এবং তোমার সমস্ত লেখার স্পিড খুব বেড়ে যাচ্ছে। তো প্রথমে যে কিছু সময় নষ্ট হলো তোমার কুল ডাউন হতে, ওটার জন্য কোনো তোমার ব্যাঘাত সৃষ্টি হবে না, আমার অভিজ্ঞতা থেকে, আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে তোমাকে বলছি, আমার তো এরকম ধরনের ঘটনা ঘটেছিল। তো যাই হোক, তো তুমি তোমাদের পরীক্ষা ভালো হোক, গডের কাছে, আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে আমি এই প্রার্থনা জানাই, সবাই ভালো সুস্থভাবে ভালো করে পরীক্ষা দিয়ে আশানুরূপ ফল অর্জন করো এবং হবেও সেটাই কামনা করি। তো সবাইকে ধন্যবাদ, ভালো থেকে ভালো করে পরীক্ষা দিও।